চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকে শ্রী ভগবদ গীতা বলা হয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। পঞ্চম অধ্যায়, কর্মসন্ন্যাস যোগ। পঞ্চম অধ্যায়ে আলোচনার বিষয় হলো কর্মত্যাগ ও কর্মযোগ। অর্জুন বললেন, কর্মযোগ ও কর্ম ত্যাগ এই দুটির মধ্যে কোনটি সঠিক? কাজ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্ম ত্যাগ করা উচিত না, অর্থাৎ কর্ম করা ভালো, কারণ কর্ম ত্যাগ ব্রহ্মজ্ঞানীদের জন্য আর কর্মযোগীর জন্য, ও ভাই একই ফল। কর্মবন্ধন কারণ না, কর্মে যে আসক্তি বন্ধন সেইটাই হলো কারণ। তাই কর্ম ত্যাগ মানে কর্ম না করা নয় অর্জুন, অর্থাৎ ফলের আশা ত্যাগ করাকেই বোঝায়। ফলের আশাকে ত্যাগ করতে হবে, কর্মকে না। কর্ম করে যেতে হবে নিষ্কামভাবে, এটাই হলো কর্মযোগ। ইতি কর্মসন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপন। পঞ্চম অধ্যায়টি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। পঞ্চম অধ্যায়ে আমরা জানতে পারলাম ফলের আশা ত্যাগ করে সবাইকে কর্ম করা উচিত। কর্মবন্ধন থেকে মুক্তি লাভ পাওয়া সম্ভব, আর নিষ্কামভাবে সবাইকে কর্ম করতে হবে। হরে কৃষ্ণ।